शनि रो पाशे नारे कोनी शनि रो जो
কৃষ্ণের জয়ধ্বনি করছে, সবাই আনন্দে আত্মহারা। আর ঠিক এমন সময় দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। ওমা, যখনই সন্ধ্যা নেমেছে, পিতা বিশ্বভানু রাজা আজ বড় দুশ্চিন্তায় পড়েছে। কেন? যারা কন্যাদায়গ্রস্ত পিতা হয় একমাত্র তারাই বোঝেন যে বিবাহের দিন ঠিক সময় মতো পাত্র যদি এসে না পৌঁছায় পিতার মনে কতটা দুশ্চিন্তা হয়। বিশ্বভানু রাজা আজ বড় চিন্তায় পড়েছেন, এখনো তো পাত্র এলো না, কখন আসবে পাত্র? এমন সময় হঠাৎ দেখছে যে সখীগণ সবাই উলুক ধ্বনি করতে করতে, শঙ্খধ্বনি করতে করতে ছুটে চলেছে কোথায়? ওই পথের দিকে। হ্যাঁ গো মা, বলি বিয়ে বাড়ি হচ্ছে এখানে, সবাই পথের দিকে কেন ছুটে যাচ্ছে গো? বর এসে, বর এসেছে বলে? হ্যাঁ, তা হ্যাঁ মা, বর তো এসেছে সবাই জানেন, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করল না তো? রাধা রানীর বিবাহ বলে কথা কত সৌভাগ্য আমাদের, তাহলে উলুধ্বনি শঙ্খধ্বনি হো ওই বুঝি? বরের সাজে সেজে আয়াল উপস্থিত, সঙ্গে আছেন কে? আয়ালের সঙ্গে একজন এসেছেন, বরযাত্রীরা তো আছেন, তার সঙ্গে আর একজন এসেছেন, তিনি কে জানেন? নিতবর। নিতবর সেজে অর্থাৎ কোন বর সেজে? প্রাণ গোবিন্দ। সম্পর্কে আয়াল আর যশোদা হলো দুই ভাই বোন, তবে নিজের ভাই বোন নয় বাবা, মামা তো তপিস্তত ভাই বোন। তো আয়ান মামার বিয়েতে গোপাল সেজেছে নিতবর, আয়ান আর যশোদা মামা তো পিস্তত ভাই বোন। আয়ান মামার বিয়েতে গোপাল নিতবর সেজেছে, সেজে আয়ান মামার সঙ্গে এসে উপস্থিত হয়েছে। কোথায় গেল আমার গোপালটা, কোথায় গেল গোপাল, কোথায় ও গোপাল? তুমি এসো তো বাবা, তুমি এসো, এসো উপরে এসো। মায়েরা আজ বড় আনন্দের দিন। আচ্ছা, বাবাদের কাছে অনুরোধ করব, বাবাদের কাছে, দাদা ভাইদের কাছে অনুরোধ করছি, আপনাদের মধ্যে থেকে যে কোনো দুজন দয়া করে একটু আসরে চলে আসো, যে কোনো দুজন দয়া করে একটু আসরে চলে আসো। দাদা ভাইদের কাছে, বাবাদের কাছে অনুরোধ করছি, আমার বিশেষ প্রয়োজন, দয়া করে দুজন একটু আসরে চলে আসুন। বাবা চলে আসুন, না না নিতবর করবো না, নিতবর আমি পেয়ে গেছি, আসুন বাবা চলে আয়। এটা হলো আমাদের রাধা রানী, এটা হলো রাধা রানী, এটা হলো আয়ান। গোপাল এদিকে এসো মাঝখানে। এটা হলো আমাদের নিতবর সেজে প্রাণ গোবিন্দ। এবার বলছি বাবাদের কাছে অনুরোধ করছি, যে কোনো দুজন দয়া করে একটু আসরে চলে আসো, যে কোনো দুজন। আমি শুনেছি মায়েদের লজ্জা হয়, বাবাদের এত লজ্জা হয় আমি জানতাম না। হরি বল হরি বল। এদিকে বাবাদেরও এত লজ্জা, ভাই তোরা দুজন চলে আয়, তো চলে আয় দুজন, চলে আয়।
এটা হলো আমাদের রাধারানী, এটা হলো আয়ান বরের সাজে সেজে আয়ান, কোণের সাজে সেজে রাধারানী, আর এটা হলো মাঝে দাঁড়িয়েছে আমাদের কৃষ্ণচন্দ্র, নিত বর্ষে যে আমাদের প্রাণ গোবিন্দ। এবার শুভ দৃষ্টি হবে তো নাপিত ভাইয়া শুভ দৃষ্টির মন্ত্র আরম্ভ করলেন, বলে উঠলেন, শুনুন শুনুন বৃন্দাবন বাসীগণ, মা শুভ দৃষ্টির সময় মালা বদলের সময় উরুধ্বনি দিতে হয় জানেন তো, হবে তো উরুধ্বনি দেখা যাক, শুনুন শুনুন বৃন্দাবন বাসীগণ, শুনুন দিয়া মন ছাউনি নানা ফুলের কথা, শুনুন সর্বজন আমাদের রাধারানীর যে দেবে থালা থালা তার হবে সোনার বালা, যে দেবে বাটি বাটি তার হবে সাত বেটি, যে আমাদের রাধারানীর বিয়েতে বুঝবে চোখের পাতা তার চোখে ঘষে দেব লঙ্কা বাতা, আর যদি কেউ করে গাল বন্ধ তার অঙ্গ থেকে বাহির হবে ছুঁচোর গন্ধ, হরি বল হরি বল। শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, গোপাল যাও
শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে মা। হ্যাঁ, খাওয়া দাওয়া সেই সকাল থেকে এসে তো খাচ্ছিস, এখনো খাওয়া দাওয়া শেষ হচ্ছে না। ও বিয়ে বাড়ির খাওয়া দাওয়া না, হরি বল হরি বল। ও মা, শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে। কি কাজ? সাত পাকে বাঁধা। সাত পাকে বাঁধা মানে কি গো? সাত পাকে বাঁধা মানে স্বামীর সঙ্গে স্ত্রীর নতুন সাতটি সম্পর্ক তৈরি হওয়া। কই সাত পাকে বাঁধা মানে কি বলো? কারা বলতে পারবেন? মায়েরা কারা বলতে পারবেন? কার নতুন বিয়ে হয়েছে তার মনে আছে নিশ্চয়ই? কি দিদি ভাই বলুন, সাত পাকে বাঁধা মানে? সাত পাক ঘোড়া মানেই সাত পাকে বাঁধা? এখন আর সাত পাক নেই, এখন মোবিলে মন্দিরে হয়ে যাচ্ছে না, এখন মোবিলে পাক হচ্ছে। মোবিলে মোবিল? হ্যাঁ, ওই মোবিল মানে মোবাইল। আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। সাত পাকে বাঁধা মানে স্বামীর সঙ্গে স্ত্রীর নতুন সাতটি সম্পর্ক তৈরি হওয়া। সেই সাতটি সম্পর্ক কি কি? আসুন আমরা সবাই মন দিয়ে আস্বাদন করি সাত পাকে বাঁধার তত্ত্ব কথা। অন্নদানে পিতা সম রতি নারায় পতি, দেখবেন বিবাহের আগে যখন কোন কন্যা তার পিতার আলয়ে থাকেন তখন তার দায় দায়িত্ব কে গ্রহণ করে? তার পিতা। কিন্তু বিবাহের পর এই কাজটি গ্রহণ করতে হয় তার স্বামীকে, তখন হয় অন্নদানে পিতা সম রতিদানে পতি। এর অর্থ আমরা সকলেই জানি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এর মানে বিবাহের পর যদি কোনো স্ত্রীলোকের কোনো অসুখ বা ব্যাধি হয়, অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করেও যখন তিনি পুরোপুরি সুস্থ না হয় তখন কিন্তু তার স্বামীর সেবা পেয়ে তিনি সুস্থ হয়ে যায়। তখন হয় কি, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। বাকি কি রইল? রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। জ্ঞানদানে গুরুতুল্লা বিপদেতে ভ্রাতা। দেখবেন বিবাহের পর যদি কোনো স্ত্রীলোকের অসুখ বা ব্যাধি হয়, অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করেও যখন তিনি পুরোপুরি সুস্থ না হয় তখন কিন্তু তার স্বামীর সেবা পেয়ে তিনি সুস্থ হয়ে যায়। গানটা শোনা যাবে আর যাবে না? সময় আসুক সব। হরি বল হরি বল। দেখবেন বিবাহের আগে যখন কোনো কন্যা ভুল পথে যায় বা বিপদে পড়ে, তার ভাই বা দাদা থাকলে কি করে? বোনকে বিপদ থেকে রক্ষা করে, বিপদ থেকে উদ্ধার করে। ঠিক তেমনি বিবাহের পর এই কাজটি গ্রহণ করতে হয় তার স্বামীকে, তখন হয় জ্ঞান দানে গুরুতুল্লা বিপদেতে ভ্রাতা। সাত পাকে বাঁধা হলো, সাত পাকে বাঁধা হলো, এই হলো নাম তত্ত্ব। হরি 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 হরি
রাধারানীর বিবাহ সম্পূর্ণ হলো। আয়ানের সঙ্গে রাধার বিবাহের আসরে মালা বদলের সময় ভগবান কৃষ্ণচন্দ্র এসে নিজের গলায় মালাটি পরে নিলেন, লাফ দিয়ে উঠে নিজের গলায় মালাটি পরলেন। সত্যযুগে দেওয়া দুটি বর ভগবান দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র রূপে এসে পূর্ণ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীর বিবাহ লীলাটি এইখানেই সমাপ্ত হলো। এবার যে সমস্ত মায়েরা বাবারা নৃত্য করতে ইচ্ছুক উঠে দাঁড়িয়ে পড়ুন, সবাই মিলে বাহু তুলুন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, আমার ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, সবাই নৃত্য করবেন তো? বেশ, তাহলে সবাই বাহু তুলুন।